আজকের গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য। বাংলা সাহিত্যের অফুরন্ত সাহিত্য ভাণ্ডারকে নিয়ে আমাদের এই বিশেষ প্রয়াস কাহিনী। কাহিনীতে আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন, লেখক তপবিজয় ঘোষ রচিত এখন প্রেম। মার্ক্সবাদী দীক্ষিত তপবিজয় ঘোষ ঐকান্তিকভাবে চেয়েছিলেন আমাদের ঘুণে ধরা সমাজ ব্যবস্থার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন। যখন চারদিকে বেজে উঠেছিল নকশাল আন্দোলনের দামামা, তখন বাংলাদেশের এক ঝাঁক শিক্ষিত তরুণ যুবক এই আন্দোলনকে কেন্দ্র করে স্বপ্ন দেখেছিল মুক্তির, সমাজ পরিবর্তনে। এই উত্তপ্ত সমাজ যে প্রেমকেও খণ্ডিত করে তোলে, বোধ করি তারই এক বাস্তবসম্মত ছবি অঙ্কিত হয়েছে আমাদের আজকের গল্প এখন প্রেমের মধ্যে দিয়ে। গল্পকথক শুভেন্দু ঘোষ, গল্পের চরিত্রে শীতেশ সৈকত, কৃষ্ণার চরিত্রে সৃজিতা, কৃষ্ণার মা ইন্দ্রিলা গাঙ্গুলি, গল্পের শব্দ নিয়ন্ত্রণে শুভ্রনীল, প্রচার অঙ্কনে শাগনি, ভূমিকায় অভিপ্সা ও আমি তিয়াশা। শুরু হচ্ছে আজকের গল্প তপবিজয় ঘোষ রচিত এখন প্রেম। হলের সামনে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল শীতেশ। আর মাত্র 5 মিনিট, অথচ কৃষ্ণার পাত্তা নেই। মাসের প্রথম রবিবারে একটা সিনেমা দেখে ওরা। সদ্য মাইনে পাওয়া পকেট কেরানি শীতেশকে এই শৌখিনতাটুকু পারমিট করে। প্রতি মাসে এই কটা টাকা বাঁচালে সংসারের কী কী উপকার হতে পারে আগে তার হিসেব করত, এখন করে না। সমুদ্রে যে শয়ন করেছে শিশিরে তার কি ভয়, এই গোছের একটা নির্লিপ্ততা শীতেশকে এখন মরিয়া করেছে। 5 মিনিটও পার হয়, কৃষ্ণা আসে না। শীতেশ হাঁ করে বাস দেখে, ট্রাম দেখে, এমনকি দেরি হয়ে গেছে বলে এলেও আসতে পারে ভেবে অবিশ্বাসী দৃষ্টিপাতে ট্যাক্সিও দেখে। কৃষ্ণার মতোই শাড়ি পরা পাতলা গরনের কাউকে দেখে যাক এসে গেছে ভেবে খুশি হতে গিয়ে পচা বাদাম মুখে পড়ার বিস্বাদে রাগান্বিত হয়ে ওঠে। তারপর আরও সময় পার হলে ভেতরে ভেতরে চাপা রাগে অস্থির হয়ে ভাবতে বাধ্য হয় মেয়েদের সঙ্গে কখনো কোনো প্রোগ্রাম করা উচিত না, ওরা কথা রাখতে পারে না। পুরুষের গুছিয়ে তোলা কাজকে অগোছালো করাই ওদের চিরকালের স্বভাব। ভেতরে মূল ছবিটাও শুরু হয়ে গেছে। বাইরে হাউসফুল টাঙানো, জমজমাট বই, এপাশে ওপাশে চড়া দামে টিকিট বেচাকেনা চলছে। শীতেশ ইচ্ছে করলেই বাড়তি দামে ছেড়ে দিতে পারে, একটু যা চক্ষু লজ্জা কাটিয়ে উঠতে পারলে 3 টাকায় কমসে কম 2.5 টাকা মুনাফা। দেবে নাকি, অপেক্ষা করে লাভ নেই, এরপরে কেউ হাফ দামেও কিনবে না। শেষ বাসটা দেখে হতাশ হয়ে প্যান্টের চোরা পকেট থেকে টিকিট দুটো বের করে শীতেশ। তারপর সত্যি সত্যি ব্ল্যাক করে বসে এই ভয়ে ঝাঁপিয়ে পড়া মানুষের ভিড় ঠেলে রাস্তায় নেমে সামনে যাকে পায় তার হাতেই গুঁজে দিয়ে 3টাকা নিয়ে ময়দানের দিকে হাঁটতে শুরু করে। একটা ক্ষিপ্ত বিষণ্নতা শীতেশের পায়ে পায়ে জড়িয়ে থাকে, ওকে খুব উত্তেজিত দেখায়। কি হয়েছে কৃষ্ণার, কেন এলো না? কাল বিকেলেই তো একসঙ্গে টিকিট কাটা হয়েছে, অসুস্থ হয়ে পড়ল। মধ্যবিত্ত ঘরে স্কুল মাস্টারনি মেয়েদের শরীর এত ঠুনকো না, কথায় কথায় অসুখ হয় না, অন্তত হওয়া উচিত না। তাহলে মাসিমা হতে পারে। ভদ্রমহিলা যদিও কৃষ্ণার মা এবং শীতেশের ভাবী শাশুড়ি, এককালে প্রায় পুত্রবৎ স্নেহ করতেন, এখন দেখলেই কেমন বিরক্ত রুষ্ট হয়ে ওঠেন। কৃষ্ণার সঙ্গে শীতেশের মেলামেশা এখন তার একেবারেই পছন্দ না। একদিন শীতেশকে জিজ্ঞেসও করেছিলেন, তোমরা বিয়েটা কি এখনই সেরে ফেলতে চাও? শীতেশ যেন লজ্জিত, একটু রাগত রুহ গলায় জবাব দিয়েছিল, হ্যাঁ, মন্দ কি,
মাসিমার একদা ফর্সা অধুনা তামাটে মুখ বিশ্রী রকমের কুঁচকে উঠেছিল। ঠিক হবে না, তোমার দুটো বোন আছে, একজন বিয়ের যোগ্যি। জানি, তার বিয়ে না দিয়ে ছেলে খুঁজছি। ও, মাসিমা চুপচাপ খুঁটিয়ে শীতেশের মুখ দেখছেন। শীতেশ বিরক্ত অপমানিত। পাশের ঘরে কৃষ্ণা শাড়ি পাল্টাচ্ছে, দুজনে কলেজ স্ট্রিটের ফুটপাতে ঘুরবে। মন্টু এবারে ইলেভেনে উঠেছে, তার জন্য কিছু পুরনো বই যদি পাওয়া যায়, তারপর কফি খাবে। কৃষ্ণা নাকি কোনোদিন কফি হাউসে যায়নি। একটু পরে মাসিমা ধরা গলায় বললেন, শীতু, কৃষ্ণার বাবা বেঁচে থাকলে ভাবতাম না, এখন আমার সংসারের যে অবস্থা, মন্টুর একটা চাকরি বাকরি না হলে। শীতেশ বেশ ঝাঁঝালো করেই বলতে চাইল, সংসার যেমন চলছে চলবে, আমি এমন কিছু স্বার্থপর নই। কিন্তু মাসিমার গভীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে থমকে গেল। বড় অসহায় আর করুণ মনে হলো তাকে, তার আবাল্য পরিচিত মাসিমা। একদিন প্রতিবেশী হয়ে তাদের পাড়াতেই ছিলেন। শীতেশকে কত ভালোবাসতেন, কত উৎপাত সহ্য করতেন। কদিন না দেখলে চলে আসতেন মার কাছে, পিছনে ফ্রক পরা কৃষ্ণা। শীতেশকে ডেকে বলতেন, কি বাবা, দেখতে পাইনি কেন, কোথায় থাকিস? সেই স্নেহ টলটলে মাসিমার মুখে এখন কি অসম্ভব কর্কশতা। শীতেশের বুকের ভেতরটা টনটন করে। কৃষ্ণা খুব চাপা মেয়ে, সে কিছু না বললেও শীতেশ বুঝতে পারে। ওদের মেলামেশা নিয়ে মাসিমা আজকাল রাগারাগি করে, ঝগড়াঝাঁটিও। কোনো কোনো দিন কৃষ্ণার মুখ চোখ অস্বাভাবিক থমথমে হয়ে থাকে। শীতেশ আগ বাড়িয়ে কিছু বলে না, নিঃশব্দে তাকিয়ে থাকে। ও টান করে বেনি বাঁধা চুলের মাঝখানে বড় সাদা সিঁথিতায় বিকেলের পরন্ত রোদ্দুর চিকচিক করে, কপালে চিবুকের পাশে ঘাম জমে থাকে। হাঁটুর উপরে হাত ফাঁজ করে গলার এক পাশে নামিয়ে দিয়ে একসময় কৃষ্ণা নিজেই শুরু করে, স্কুলের বিয়েটা আজও এলো না। শীতেশ বলে, হ্যাঁ, কাগজে দেখলাম বটে, এই মাসেই তোমাদের বাকি বকেয়া সব মিটিয়ে দেওয়া হবে। ছাই হোক, অমন বহুবার বলেছে। কিন্তু তোমার মেজাজ ওই জন্যই খারাপ, তাই না? চাপা হেসে শীতেশ ব্যাপারটাকে হালকা করে দিতে চায়। নিশ্চয়ই কালকে রাত করে বাড়ি ফেরার জন্য কিছু হয়েছে। দুটো চা দেবেন হাতে নিয়ে কৃষ্ণা সেই কথার পুনরাবৃত্তি করে। শীতেশ বলে, কি ভালো লাগে না? ক্লান্ত গলায় জবাব দেয় কৃষ্ণা, এই জীবন। শীতে শব্দ করে হেসে ওঠে, আমার কিন্তু ভারী ভালো লাগে। কৃষ্ণা জবাব দেয় না, প্রখর দৃষ্টিতে শীতেশের হাসিটা লক্ষ্য করে। শীতেশ বলতে থাকে, সার্কাসে দেখোনি, একটা সরু তারের ওপর দিয়ে ছাতা হাতে মেয়েরা কেমন সন্তর্পণে হেঁটে ওপারে পৌঁছে যায়, আমাদের বাঁচাটাও তেমনই রকমারি সমস্যার সরু সরু তারের ওপর দিয়ে হেঁটে চলা, বেড়ে ওঠা, আর ওই রংচঙে ছাতাটা আমাদের ভালোবাসা, জীবনের ব্যালেন্স রাখে। তবু কিছু বলে না কৃষ্ণা, চোখের পাতা টান করে বিমর্ষ ভঙ্গিতে চেয়ে থাকে। মাসিমার সঙ্গে রাগারাগি হলে কদিন কৃষ্ণা এইরকমই গম্ভীর আর বিষণ্ন হয়ে থাকে, এদিকটায় তেমন আসতে চায় না। স্কুলে ফোন করলেও দু এক মিনিট কথা বলেই ছেড়ে দেয়। অগত্যা শীতেশকেই যেতে হয় টালিগঞ্জে। আজও সিনেমা দেখতে আসার মুখে সেরকম কিছু ঘটেছে কিনা শীতেশ ভাবতে চায়, কিন্তু এখনই টালিগঞ্জে ছুটে যাওয়ার কথা সে চিন্তা করে। কৃষ্ণা কি কৈফিয়ত দেয় সেটা জানা দরকার। দোষটা যখন তারই, তখন অনুতাপ তনুতাপ তারই হওয়া উচিত। শীতেশ কেন পৌরুষ খুইয়ে ছুটে যাবে আগে? ঘাড় শক্ত করে সে একটা ট্রামের দিকে এগোতে থাকে। পরের দিন অফিসে শীতেশের নামে একটা ফোন আসে, রিসিভার তুলেই বুঝতে পারে কৃষ্ণা। খুব ঠান্ডা নিরুত্তাপ গলায় বলে, শুনছি, বলো। কৃষ্ণা বলে,
রেগে গেছো মনে হচ্ছে। সীতেশ পাল্টা প্রশ্ন করে, কেন রাখবো কেন? কৃষ্ণা বলে, ওরে বাবা সত্যিই রেগেছে, কিন্তু কি করে যেতাম বলো তো, পাড়া জুড়ে যা কাণ্ড। কি কাণ্ড? কি না, বোমাবাজি, খুনোখুনি, পুলিশ, সকালে কাগজ দেখনি? না তো। আছে মাঝের পাতায়। এবার সীতেশের কণ্ঠ স্বাভাবিক হয়ে আসে, মুখের রাগ রাগ ভাবটা মুছে গিয়ে দুশ্চিন্তা ফোটে। কি ব্যাপার বলো তো? ওপাশ থেকে জবাব আসে, ফোনে কি সব বলা যায় বলো, ট্রাম বা সব বন্ধ হয়ে গিয়েছিল। সীতেশ প্রতিবাদ করে, কে বলল? আমি 4-6 রাস্তা দেখেছি। রাসবিহারী থেকে ঘুরে যাচ্ছিল, আমাদের এদিকটার বন্ধ। ও 3টা আজ ভালোই যাচ্ছে, কিন্তু রাতে আবার শুরু হবে, আমি স্কুল থেকে বাসায় ফিরে যাচ্ছি। তার মানে আজও দেখা হচ্ছে না? কাল কিংবা পরশু। কৃষ্ণা ফোন নামিয়ে রাখে। সীতেশ কেমন মনমরা হয়ে নিজের জায়গায় এসে বসে। বিনয় মহান্তি অফিসের কাগজ আছে, তার কাছ থেকে নিয়ে মাছের পাতাটা খোঁজাখুঁজি করে। কৃষ্ণা মিথ্যে বলেনি, ছোট করে আছে খবরটা। টালিগঞ্জে কৃষ্ণাদের পাড়ায় 3 ঘন্টা ধরে বোমাবাজি, একজন ব্যবসায়ী খুন, 2 যুবক ছুরিকাহত, পাশে আগুন লাগানোর চেষ্টা, পুলিশের গুলি। সীতেশ বিরক্ত হয়ে কাগজ বন্ধ করে দেয়। এসব এখন হামেশাই হয়, হয়ে হয়ে ধার নষ্ট হয়ে গেছে, কাগজলারাও ঠেলে দিয়েছে মাছের পাতায়, ওরে অনুভূতি আর নাড়া যায় না। বরং সীতেশ রাগ করে এই ভেবে যে এসব খুনোখুনির পাল্লায় পড়ে শহরের ট্রামবাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, একটা প্রোগ্রামও ঠিক রাখা যাচ্ছে না। কাল সিনেমার টিকিট 2 বিক্রি করে দিতে হলো, আজ কৃষ্ণা আসতে পারবে না। অফিস ছুটির পর কি মনে হয়, সীতেশ 6 নম্বরে চেপে বসে। তারপর টালিগঞ্জ মসজিদ তার কাছে নেমে একটা পুরনো বাড়ির প্রায়ন্ধকার সিঁড়ি ভাঙতে থাকে। 3তলায় উঠে আসার পর মাসিমার মুখোমুখি। তিনি নিষ্প্রিয় কণ্ঠে বলেন, এসো বাবা, অনেকদিন দেখিনি যে। এই দিকটায় আসা হয়নি, আপনি কেমন আছেন? গলা শুনে কৃষ্ণা বেরিয়ে আসে, অনেকক্ষণ আগেই স্কুল থেকে ফিরেছে, গা হাত পা ধুয়ে সম্ভবত ঘর সংসারের কিছু কাজ সারছিল। সীতেশকে দেখে গম্ভীর হয়ে যায়, তুমি কি করতে এলে? কেন, এসে কি দোষ করলাম? সীতেশ হাসার চেষ্টা করে, কৃষ্ণা আরো গম্ভীর হয়। আচ্ছা তো, ফোনে বললাম না গোলমাল হতে পারে। আরে বাবা, এক্ষুনি চলে যাব। তোমার আসাই উচিত হয়নি। কৃষ্ণা রীতিমতো ধমকে ওঠে, সীতেশ গ্রাহ্য করে না। ঘরে ঢুকতে ঢুকতে বলে, মন্টুকে দেখছি না? বন্ধুর বাড়ি চলে গেছে, 2-3 দিন থাকবে। কেন? পাড়ায় খুব ধরপাকড় চলছে, মন্টুর বন্ধুরাও অনেকে পাড়া ছেড়ে গেছে, রাজনীতি করে বলে পুলিশের খাতায় ওর নাম। তাই নাকি? সীতেশ অবাক হয়, এই খবর তার জানা ছিল না। কৃষ্ণা আর কিছু বলে না। সীতেশ লক্ষ্য করে ওর পাতলা শরীরটা এবার নুয়ে পড়েছে, নিজে থেকে কি যেন একটা কুড়িয়ে তুলছে, একটা সেফটি পিন। বুকের কাছ থেকে শাড়িটা সামান্য সরে গেছে। এক পলক তাকিয়ে সীতেশ মুখ ঘুরিয়ে নেয়, ভাঙা সেফটি পিনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কৃষ্ণা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দেয়, তারপর সুইচ টিপে আলো জেলে বলে, চা খাবে? সীতেশ খান্না রে, ইচ্ছে তো করছে। কৃষ্ণা ভুরু কুচকে বলে, ঢং, সোজাসুজি বলছো না কেন? কৃষ্ণা চলে গেলে একা ঘরে শীতের সব কিছু খুঁটিয়ে দেখে, অনেকদিন এ বাড়িতে আসেনি, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটেছে কি না সেটা লক্ষ্য করে। তারপর জানালার সামনে এসে দাঁড়ায়, নিচে রাস্তার মোড়ে একটা ট্যাক্সি হর্ন দিচ্ছে, তার পিছনে একটা প্রাইভেট বাস, লোকজন যেন একটু ত্রস্ত, এপাশ ওপাশ ছোটাছুটি করছে। গোলমাল কি শুরু হয়ে গেল? চাটুকু খেয়েই বেরিয়ে পড়বে সীতেশ। একটু পরেই কৃষ্ণা চা নিয়ে আসে, আর ঠিক তখনই সন্ধ্যার মুখে মুখে অল্প দূর থেকে ঘন ঘন বোমা ফাটার আওয়াজ আসতে থাকে। রাস্তার বাতিগুলো সহসা নিভে যায়,
ধাবমান ব্যস্ততার সঙ্গে চাপা কোলাহল শোনা যেতে থাকে। সীতেশ জানালার আরো কাছে এসে দাঁড়ায়। দুশ্চিন্তার মুখ কালো করে কৃষ্ণা বলে, দেখলি তো শুরু হয়ে গেল, এখন যাবি কি করে? সীতেশ বলে, ঠিক চলে যাব, ও সব অভ্যেস হয়ে গেছে। কৃষ্ণা জানলা দিয়ে উঁকি দেয়। রাস্তাঘাট যে অন্ধকার। হ্যাঁ, ট্রামবাসও বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই। হতে পারে, তাহলে খানিকটা হাঁটতে হবে। ইয়ার কি ভালো লাগে না, কৃষ্ণা সত্যি সত্যি রেগে যায়। কে আসতে বলেছিল তোমাকে, কেন এলে? সীতেশ উত্তর দেয় না। কৃষ্ণার ক্রুদ্ধ উত্তেজিত মুখের দিকে তাকিয়ে থাকে। তার জন্য কৃষ্ণার এমন গভীর দুশ্চিন্তা সীতেশের ভালো লাগে, যেন অনেকদিন পরে ভালোবাসার একটা গাঢ় জীবন্ত রং কৃষ্ণার চোখে মুখে টলটল করতে থাকে। তার বুকটা হঠাৎই ফুলে ফেঁপে দুরন্ত সাহসী হয়ে যায়। তুমি কিছু ভেবো না কৃষ্ণা, আমি অলিগলি দিয়ে ঠিক বেরিয়ে যাব। বলতে বলতে সিঁড়ির দিকে এগোয় সীতেশ, আর তৎক্ষণাৎ খুব কাছাকাছি বিশাল শব্দে একটা ক্র্যাকার ফুটে, তারপরেই অনবরত দুম দুম শব্দ। কৃষ্ণা কেঁপে উঠে বলে, না সীতেশ, তুমি যেও না, ফায়ারিং হচ্ছে। মাসিমাও এগিয়ে আসেন। বসে যাও বাবা, একটু দেখে যাও। এবারই প্রতিবেশীরা ছুটে এসে যে যার ঘরে খিল দিতে শুরু করে। তাদের মুখ থেকেই শোনা যায়, ব্রিজের কাছে একটু আগেই একজন পুলিশ খুন হয়েছে। থানার উপরেও কারা যেন বোমা ছুঁড়েছে, মিলিটারি চারদিক থেকে ঘিরে ফেলছে। তারা মাইকে কারফিউ জারি করতে বলেছে, এবার বাড়ি বাড়ি ঢুকে সার্চ হবে। চিরুনি তল্লাশি, সার বেঁধে পুলিশের গাড়ি এগিয়ে আসছে। সীতেশ আবার ঘরে ফিরে আসে। কৃষ্ণা জানালাটা বন্ধ করে দেয়। মাসিমা খুব ভয় পেয়ে বলেন, হ্যাঁ বাবা, আমাদের ঘরও সার্চ হবে। সীতেশ বলে, হতেই পারে, বিচিত্র কি। মাসিমার মুখ আরো সাদা হয়। তুমি যেও না, আজ এখানেই থাকো। কৃষ্ণা বলে, যাবে কি করে, বাইরে কারফিউ, দেখলেই গুলি। সীতেশকেও চিন্তিত দেখায়। হ্যাঁ, মনে হচ্ছে এখানেই রাত্রিবাস। কথাটা যথেষ্ট হালকাভাবেই বলার চেষ্টা করে, কিন্তু ভেতরে অসম্ভব অস্বস্তি ঘুরপাক খায়। সত্যি রাত্রিবাস এখানে, এই কৃষ্ণদের বাড়িতে? কখনো এ বাড়িতে থাকেনি সে, থাকা যায় না। মাসিমা কি ভাববে, অন্য ভাড়াটেরা কি ভাববে, তাছাড়া নিজের বাড়িতে মা ভাই বোনেরা সারা রাত ধরে চিন্তা করবে। পাড়ায় একটা ফোন করতে পারলে হয়। তোমাদের এই বাড়িতে কারোর ফোন আছে? কৃষ্ণা ঘাড় নাড়ে, নেই, রাস্তায় নামতে হবে। রাস্তায়? সীতেশকে ভারী বিচলিত দেখায়, কৃষ্ণাকে বিব্রত। মাসিমা বিবর্ণ মুখে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। একটু একটু করে রাত বাড়তে থাকে। বাইরে ঘন অন্ধকারে তীব্র সার্চ লাইট চালিয়ে পুলিশের গাড়ি ছোটাছুটি করে। এরিয়ালে সরু ফলা সাপের জিভের মতো লকলক করে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর আবার কোথাও বোমা ফাটে, পুলিশের রাইফেল গর্জে ওঠে। দলবদ্ধ ছুটন্ত বুট জুতার বিকট শব্দে ভাঙা বাড়ির ডেরা থেকে কবুতরেরা উড়ে পালায়। নিচের উঠোনের গোয়াল থেকে গরুগুলো ডাকতে থাকে। হত্যা, কৃষ্ণাদের বাড়িতেই রাত্রিবাসের জন্য প্রস্তুত হতে হয় সীতেশকে। নানা রকম ভাবনা আতঙ্কের মধ্যেও মাসিমা রান্না করেন, সীতেশকে খেতে হয়। যতটা সম্ভব যত্ন করেই খাওয়ান মাসিমা। এখন সীতেশকে তার অপ্রয়োজনীয় অবান্তর মনে হয় না, বরং বাড়ি সার্চ হওয়ার আসন্ন সম্ভাবনার মধ্যে সীতেশ নামক পুরুষটিকে তার একটা বিশেষ অবলম্বন বলেই মনে হয়। মন্টুর পিছনে শোয়ার ব্যবস্থা হয়। লজ্জিত সংকুচিত সীতেশ গায়ের জামা খুলতে খুলতে বলে, কি ফ্যাসাদ যে হলো আজ। কৃষ্ণা জবাব দেয়, কেন, জলে তো পড়োনি? না, মানে চুপচাপ শুয়ে থাকো, আমরা খেতে যাচ্ছি। মানে এক গ্লাস জল দিয়ে যাব।
আরও অনেকক্ষণ পরে কৃষ্ণা টেবিলে জল রাখতে আসে। শীতেশ তখনও শোয়নি, মন্টুর একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। বাইরের পৃথিবী এখন নিঝুম, এখানে ওখানে অলিতে গুলিতে খণ্ডযুদ্ধের পর এখন যেন অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছে। এমনকি পুলিশের গাড়ির শব্দও শোনা যাচ্ছে না। হঠাৎ এত বেশি নিরবতাও কেমন ভয়ঙ্কর ঠেকছে। কৃষ্ণার দিকে তাকিয়ে শীতেশ বলে, মনে হয় পুলিশি অপারেশন শেষ হয়েছে। কৃষ্ণা একটা খাতা তুলে গ্লাসটা ঢাকা দেয়। হ্যাঁ, সারা শব্দ তো পাচ্ছি না। শীতেশ বলে, তুমি কিন্তু দারুণ ভয় পেয়ে গিয়েছিলে। কৃষ্ণা ঠোঁট উল্টায়। তুমি পাওনি? আমি? শীতেশ সহজভাবে হাসতে চায়। উঠে এসে রাস্তার দিকে জানলাটা খুলে দেয়। অন্ধকারে কিছু একটা দেখার চেষ্টা করে। আকাশে মেঘের ফাঁকে চাঁদের মুখ দেখা যায়। সরু ঘোলাটে চাঁদ, আলো নেই। আকাশটা অদ্ভুত দেখায়। ঠান্ডা বাতাস জলকণা বয়ে আনে। শীতেশের কেমন যেন শীত শীত করে। সে ঘুরে দাঁড়াতেই টের পায় কৃষ্ণাও তার পাশে দাঁড়িয়ে রাস্তা দেখার চেষ্টা করছে। শীতেশের পিঠের কাছে তার শরীরের এক কোমল অংশ, মাথার চুল থেকে নারকেল তেলের গন্ধ আসছে, খাড়ের কাছে নিঃশ্বাস পতনের শব্দ। শীতেশ কৃষ্ণার চোখে চোখ রাখে। আজকের রাতটা বড়ই অদ্ভুত, অনেকদিন মনে থাকবে। কৃষ্ণা জবাব দেয় না। আঙুলের ডগায় চুল জড়িয়ে জড়িয়ে অল্প অল্প হাসে, কেমন ভয় ভয় ম্লান বিবর্ণ হাসি। তবু ওর শীর্ণ শ্যামল মুখ এই গভীর রাতে অনেক বেশি নরম, আরও সুন্দর দেখায়। গালের ভাঁজে ভাঁজে বয়সের রেখা চোখেই পড়ে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতের সহসা কৃষ্ণার একখানা হাত ধরে চাপা খলায় জিজ্ঞেস করে, মাসিমা শুয়ে পড়েছে? কৃষ্ণা ঘাট ঘাত করে, হাত ছাড়িয়ে নেন। অল্প অল্প হাসিটুকু লাজুক ভঙ্গিতে আরো প্রসারিত করে বলে, তুমিও শুয়ে পড়ো। না, শীতেশ ছটফটে গলায় বলে। এবার কৃষ্ণা হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে। ওর চোখের পাতা নত হয়, গাল ও চিবুকে গাঢ় লজ্জার ছাপ পড়ে, মুখটা সামান্য গম্ভীর দেখায়। শীতেশ রক্তের মধ্যে কেমন একটা উত্তেজনা অনুভব করে। একটু আগের অস্বাভাবিক পরিস্থিতিতে যে সমস্ত আবেগ অনুভূতি চাঁতাকলে ইঁদুরের মতো ভয় আতঙ্কে দমবন্ধ হয়েছিল, এখন বাইরের আকাশে বাতাসে শান্তি ফিরে আসায় তার যেন অস্থির ছটফটে হয়ে মুক্তি চায়। শীতেশ আরো কাছাকাছি সরে আসে। কৃষ্ণার চোখে এক ধরনের উজ্জ্বল তীব্রতা দেখা দেয়। নিঃশ্বাসের শব্দ গাঢ় হয়, চিবুকের নিচের অংশ কাঁপতে থাকে, বিশ্লিষ্ট ঠোঁটের ফাঁকে সাদা দাঁত চিকচিক করে। সে আস্তে আস্তে মুখ তুলে শীতেশের দিকে তাকায়। শীতেশ কিছু বলে না। কৃষ্ণার শরীরের কাছে আরো ঘন হয়ে আস্তে আস্তে মুখ নামিয়ে আনে। একটি ওষ্ঠাধর আরেকটি ওষ্ঠাধরের কাছে এসে পৌঁছায়। এমন সময় সহসা অন্ধকার কাঁপিয়ে রাইফেল গর্জে ওঠে, সঙ্গে সঙ্গে আকুল তীব্র চিৎকার। শব্দটা এত কাছে এমন প্রবল হয়ে বাজে যে মনে হয় জানলার কাছেই কোথাও গুলি ছিঁড়ে এসে পড়লো। আসতে পড়লো চিৎকারটাও। দুজনেই থরথর করে কেঁপে ওঠে। কৃষ্ণা ভয় ছিটকে সরে যায়। শীতেশ ভয় ভয়ে তাকায় জানলা দিয়ে, হাত বাড়িয়ে বন্ধ করার সাহস হয় না। সার্চ লাইটের প্রখর আলো ফেলে একটা পুলিশের গাড়িকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আরও একটা ছুটে আসার শব্দ শুনে বিবর্ণ মুখে কৃষ্ণাও পাশে এসে উঁকি দেয়। রাত্রির নৈঃশব্দ চিরে আবার কোথাও পরপর বোমা ফাটে। রাইফেলও গর্জে ওঠে সঙ্গে সঙ্গে। ভূমিকম্পের মতো সব দরজা কেঁপে যায়। একটু পরেই আবার সব কঠিন নিথর।
মৃত্যুর মতো হিম শীতল স্তব্ধতা আকাশে ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ির আলো বাঘের চোখের মতো চলতে থাকে। মনে হয় একটা যুদ্ধের শেষে আর একটা শুরুর জন্যেই দুপক্ষ রুদ্ধ নিঃশ্বাসে ওত পেতে আছে। কৃষ্ণা চাপা আতঙ্কে বলে, জানলা বন্ধ করো শিগগির। শীতেশ অস্ফুটে আর্তনাদ করে ওঠে, ওই দেখো। ফ্ল্যাশ লাইটের তীব্র আলো স্পষ্ট দেখা যায়। ভারী বুটে শব্দ তুলে কজন পুলিশ ছুটে আসছে, হাতে উদ্যত রাইফেল, মুখে চোখে জান্ত উল্লাস। যেন এতক্ষণে ফাঁচ পেতে একটা শিকার ধরতে পেরেছে ওরা। তাদের দুজন একটি তরতাজা যুবকের দেহ দু পা ধরে উঁচিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। অরণ্যের হিংস্র প্রাণী অনেক চেষ্টায় ধাবমান কোনো হরিণ নিহত করে ঘাড়ে গলায় দাঁত বসিয়ে টেনে হিঁচড়ে যেমন নিজের ডেরায় নিয়ে যায়, ঠিক তেমনি যুবকটির মুখ থেঁতলে গেছে, চোখ দুটো বিস্ফারিত, সারা শরীর রক্তে মাখামাখি, ঘন কালো চুলে ঢাকা মাথাটা শক্ত পিচের রাস্তায় রক্তের ছাপ ফেলে ঘষা খেতে খেতে আসছে। গাড়ির কাছে এনে খোলা দরজা দিয়ে পাটাতনের ওপর সশব্দে ওরা ছুঁড়ে দিল দেহটা। সম্ভবত ছেলেটা তখনও বেঁচে ছিল, কেননা শেষবারের মতো একটা তীব্র রুদ্ধ গোঙানি যেন শোনা গেল। সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখা মাত্র দুহাতে মুখ ঢেকে কৃষ্ণা আর্তনাদ করে উঠল। শীতেশ কাঁপা হাতে টান দিয়ে জানালা বন্ধ করে দিল। তারপর সারা রাত্রি ওরা কেউ কোনো কথা বলল না। সারা রাত্রি পরস্পরের দিকে একবার তাকালো না পর্যন্ত। ঠান্ডা নীল পাংশু মুখে শক্ত কঠিন শরীর নিয়ে এই দুই যুবক যুবতী ভাঙাচোরা বাড়িটার তিনতলার একটি অন্ধকার ঘরে সারা রাত্রি তন্দ্রাহীন নির্ঘুম চোখে নিঃশব্দে বসে থেকে সূর্যোদয়ের প্রতীক্ষা করতে লাগল। এতক্ষণ শুনছিলেন তপ বিজয় ঘোষ রচিত এখন প্রেম। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।